ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক ভালো রাখছে। ঈদে ব্যবসা বাণিজ্য কেমন চালাইছেন? অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদ পরবর্তীতে আবার বোধহয় নতুন করে কালেকশন শুরু করে দিচ্ছেন? আসলে কালেকশন শুরু করছি, যেহেতু আমাদের আগেকার সেটটা ছিল আপনার হচ্ছে এটা আপনার লিজ নেওয়া, ওটা লিজের মেয়াদ শেষ হওয়ার কারণে ধরেন আমি বাসায় আবার নতুন করে আসলে শুরু করতেছি। আচ্ছা, মানে স্থান পরিবর্তন হয়েছে, বাদ বাকি সব ঠিকঠাকই আছে? সবই ঠিক আছে। ওটা ছিল আমার এখান থেকে ধরেন হাফ কিলোমিটার ফাঁকে, এটা আমার এখন ওই একই রাস্তা আপনি আমার বাসায় আসলো এটা আর কি। আচ্ছা, মানে আপনার একদম বাসার সাথেই খামারটা হয়ে জি গেল। জি। আচ্ছা, তাহলে এই ঠিকানাটা একটু নতুন করে বলে দেন। এটা হচ্ছে আমি মহিম ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, পাবনা জেলা, পাবনা সদর থানা, দাপন ইউনিয়ন, মির্জাপুর গ্রাম, একবারে দাখিল মাদ্রাসার সঙ্গেই খামার। আচ্ছা, মির্জাপুর ইউনিয়ন এবং দাখিল মাদ্রাসার সাথে দাপন ইউনিয়ন মির্জাপুর গ্রাম। আচ্ছা, কেউ যদি আসতে চায় এখানে এসে যে গরুগুলো আছে দেখে শুনে নিয়ে যেতে পারবে। জি। আচ্ছা, আজকে কয়টা গরু দেখাবেন? আসলে 6টা গরুর একটা লট করতেছি, আসলে আমার শেডের কাজও চলমান, এর মধ্যে কালেকশনও থাকবে, 2-4-5টা যাই হয় আপনার রেগুলারলি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আসলে ব্যবসা রানিং থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে আপাতত অল্প কিছু গরু দেখাবেন, ধীরে ধীরে কালেকশন বাড়বে। 6টার একটা লট করছে। 6টার লট করছেন? জি। চলেন গরুগুলো দেখেন। জি চলেন। রূপম ভাই, আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা লাল রঙের ষাঁড় গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলেন, কোন জাতের গরু এটা? এটা আপনার লাল হাসা। লাল হাসা? জি। এটার বয়স কেমন হয়েছে এখন? এটা যে কোনো সময় আসলে দাঁতে আসবে। 6টা গরুর একটা লট করছি, 6টা গরুই আপনার খামার উপযোগী, এবং 25 সালকে নিয়েও কাজ করতে পারবে, 6 মাস প্রজেক্ট নিয়েও কাজ করতে পারবে। আচ্ছা, এই ধরনের গরু 6 মাস 1 বছর যে কোনো প্রজেক্টের জন্য পারফেক্ট এগুলো? জি, আসলে ওই 1.5-2 লাখ টাকা দিয়ে আপনার দেখা যাচ্ছে যে বাচ্চা না কিনে যদি এগুলি কেনেন, 3 মাসের প্রজেক্ট হিসাবে যদি নেন তাও লাভ হবে। আচ্ছা, বছরে দেখা যাচ্ছে 2-3 বার গরু বিক্রি করা যাবে এগুলো কিনলে? জি, আজকে ধান 6টা লট আপনার 1,22,500 টাকা, আর যদি এই গরুটা কেউ সিঙ্গেলে নেয় এটা 1,45,000 টাকা। সিঙ্গেলে নিলে 1,45,000, লটে নিলে 1,22,000। জি। কেউ নিতে চলে 6 পিস গরু দেখবে, দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই। ভিডিওর 1 নম্বর সাইড করে দিন, 2 নম্বরটা দেখে চলুন। এবার আজকে ভিডিও সিরিয়ালে 2 নম্বরে আরও একটা লাল রঙের ষাঁড় গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বর্ণনা করবেন, কোন জাতের গরু এটা? এটা আপনার জাতমান শাহিওয়াল, এখনও দাঁতে আসে নেন। এটাও আপনার 25 সালকে টার্গেট করেও নিতে পারে, 3-6 মাস প্রজেক্টের জন্য নিতে পারে। আচ্ছা, ক্রেতা পারে নিজেদের পছন্দ মাফিক 6টা গরু আছে, গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। জি, আপনার লটে নিলে 1,22,500 টাকা, এটা সিঙ্গেল নিলে পরে 1,20,000 টাকা রাখা যাবে। সিঙ্গেলে নিলে 1,20,000 টাকা? জি। আচ্ছা, গরুগুলো দেখবে, দেখে শুনে যার যেটা পছন্দ, সিঙ্গেল সিঙ্গেলে নেওয়ারও সুযোগ আছে, লট আকারে নেওয়ারও সুযোগ আছে। বাজারটা কম আসার জন্য কিন্তু দিতে পারছে, কারণ এসব গরু কিন্তু 40-45 ঈদের মধ্যে বিক্রি হয়েছে। এখন যদি আবার যে মাংস আছে আপনার মাংসের রেটেই পাবে। আচ্ছা, ক্রেতা পারে গরুগুলো একটু দেখতে পারে, এটা আজকে ভিডিও সিরিয়ালের 2 নম্বর, এটা উঠায় দেন, 3 নম্বর গরুটা দেখেন। জি চলেন। রূপম ভাই, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে বেশ বড় সড়ো সাইজের হাতে পায় লম্বা আরও একটা ষাঁড় গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা জাত মানে শাহিওয়াল, দাঁতে 2টা, গোটা হাইট লেন্থে খুবই ভালো, এটা ধরেন ফ্রেম আকারে আছে, 3 মাস প্রজেক্টের জন্য নিতে পারে, 25 সাল কোরবানের জন্য নিতে পারে। আচ্ছা, যে ক্রেতা ভাই নিবে ঠিক মতো যত্ন করতে পারলে অল্প দিনের মধ্যে গরুটাকে রেডি করে আবার সেল করা যাবে। আসলে যত্ন দেখেন খুবই অভাব, শরীর দেখলে বোঝা যাচ্ছে, দ্বিতীয়ত ধরেন পশম টশম একটু উস্কো খুস্কো আছে, বডিটা ভাঙাচোরা আছে, এগুলো নিজে খাওয়ালে 4-5 মাসের প্রজেক্ট হিসাবেও নিতে পারেন। আচ্ছা, এটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছেন? এটা সিঙ্গেল 1,35,000 টাকা। সিঙ্গেল নিলে 1,35,000, লটে নিলে 1,00,000 কত বলছেন? 22। 1,22,500 টাকা। ভাই এই রেটে আসলে আমরা ঈদের আগে এসব গরু ভাই মনে করেন যে 40 পারে যায় কিনতে হয়েছে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এখন মাংসের রেটেই হয়ে যাচ্ছে বোধ হয়। অবশ্যই। আচ্ছা, কেটে পারে চাইলে গরুগুলো দেখতে পারে, এটা 3 নম্বর সিরিয়ালের গরু ছিল। জি। উঠায় দেন, 4 নম্বর গরুটা দেখাই। জি চলেন। রূপমভাই, বেশ আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে আরও একটা লাল রঙের ষাঁড় গরু নিয়ে আসলেন, এটা সম্পর্কে বলেন একটু আমাদের। এটা আপনার জাত মানে শাহিওয়াল, এখনও দাঁতে আসে নাই, সুস্থ সবল, এবং এটা খামার উপযোগী গরু, 25 সালকে নিয়ে টার্গেট করে নিতে পারে। সবচেয়ে বেটার এই গরুগুলি আপনার 6 মাস বা 4 মাসের প্রজেক্ট যদি কেউ করতে পারে অবশ্যই লাভবান হবে। আচ্ছা, মানে শর্ট টাইম প্রজেক্ট করলে লাভের পরিমাণটা ভালো হয় এবং বছরে দেখা যায় 2-3 বারের মতো গরু বিক্রি করা যায়। জি। আচ্ছা, এই গরুটা সিঙ্গেল প্রাইস কেমন রাখছেন? এটা আপনার সিঙ্গেল প্রাইস 1,20,000 টাকা, আর যদি 6টা গরুকে একসঙ্গে নেয় 1,22,500 টাকা, লটের দাম রাখা যাবে। আচ্ছা, লট আকারেও নিতে পারবে, সিঙ্গেল সিঙ্গেল প্রতিটা গরুর দাম বলা হচ্ছে, যার যেটা পছন্দ দাম অনুযায়ী বাজেট অনুযায়ী গরুগুলো দেখে নিতে পারবেন। জি। সাইড করে দেন, 5 নম্বরে গরুটা দেখেন। জি চলেন। এবার সেটি রূপম ভাই আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা জাত মানে শাহিওয়াল,
প্রত্যেকটা গরুই ধান কালারের দিক দিয়ে এবং জাতমানের দিক দিয়ে মাশাল্লাহ। এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে খামার উপযোগী এবং খুব সীমিত প্রাইজের মধ্যে গরুগুলা। আচ্ছা, এই তো ডবল, প্রত্যেকটা গরু ডবল বডির, চামড়া টামড়া ঢিলা ঢালা আছে, নাভি কম্বল চুট, প্রত্যেকটা গরুই পারফেক্ট আছে, সব কিছু মিলে পছন্দসই একটা গরু। জি, এটা আপনার লটে 1,22,500 টাকা, সিঙ্গেলে নিলে এটা 18,500 টাকা রাখা যাবে। সিঙ্গেলে নিলে 1,18,500। জি, কেউ নিতে চাইলে গরুগুলো চাইলে দেখতে পারে, মাংস রেডি হয়ে যাচ্ছে, আর কেউ চাইলে 3 মাস 6 মাস 1 বছর প্রজেক্ট হিসেবে গরুগুলোকে কাজে লাগাতে পারে। আসলে যেহেতু ধরেন বাজারটা খারাপ, সেক্ষেত্রে ধরেন এই প্রাইসে পাওয়া যাচ্ছে, যখন ধরেন সবাই যখন আসলে কেনাকাটা শুরু করবে একবারে, তখন কিন্তু এই রেটে থাকবে না। আর মাংসের বাজারটা কষাইরা যখন 10-15 দিন পর থেকে এগুলো ধরেন কষাই বাজারটা একটু আবার বাড়লে পরে গরুগুলো আবার ব্যাপক চাহিদা আসবে। যেটা এটা 5 নম্বর গরু দেখলাম, 6 পিস গরু লট করছেন, এটা সাইড করে দেন, 6 নম্বরটা দেখেন নিয়ে চলেন। রুম ভাই পাশে আজকে ভিডিও সর্বশেষ 6 নম্বর সিরিয়ালে আর একটা হাতে পাইলাম বা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটাও আপনার জাত মানে শাহিওয়াল, দাঁতে দুইটা ভাঙে গেছে, আর এটা খামার উপযোগী গরু। গরুটা হাইট লেন্থে খুবই ভালো, চামড়া টামড়া অনেক ঢিলা ঢালা আছে এবং সুস্থ সবল। আচ্ছা, নিখুঁত গরু। জি, আচ্ছা, সামনে 3 মাস 6 মাস 1 বছর যে কোনো প্রজেক্টের জন্য পারফেক্ট হবে এটা। আসলে 25 সালকে কাজ করতে পারে, আসলে বছরে 3 বার গরু বেচাটাই ওই হচ্ছে আপনার লভ্য অংশটা বেশি হয়, যেটা ধরেন আমাদের আমাদের অঞ্চলের লোক করে। আসলে লাল গরুগুলি যেসব একটু ভাঙা বয়স দেখে কিনলে এগুলি আপনার দেখা যাচ্ছে 4 মাসের প্রজেক্ট করলে ভালো হয়। আচ্ছা, 3 মাস 4 মাস করলে দেখা যায় যে গরুর বা আসলে রেটটা ওইভাবে বেশি একটা হয় না, নির্ধারিত বা সীমানার মধ্যেই থাকে, যার কারণে বেচা বিক্রিটাও বেশ ভালো হয়। জি, আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটা সিঙ্গেলে নিলে 1,38,000 টাকা, লটে নিলে 1,22,500 টাকা। 1,22,500 লটে, সিঙ্গেলে নিলে 1,38,000। জি, 6টা গরু দেখেছি, কারো যদি পছন্দ হয় 6 পিস গরু একসাথে কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে খামারে এসেও দেখেও নিতে পারবে গরু। জি, আচ্ছা, আর খামার যেহেতু পাল্টানো হয়েছে, যদিও তো ভিডিওতে একবার বলে দিছি, তারপর আর একটাবার ঠিকানাটা বলে দেন। জি, আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম, মহিম ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা মির্জাপুর, আপনার দাখিল মাদ্রাসা সংলগ্ন। আচ্ছা, মির্জাপুর দাখিল মাদ্রাসার পাশেই আপনার? জি, আপনি দাপনিয়া বাজারে নামে যদি বলেন যে রূপম ডাক্তারের খামার কোনটি বাসা কোনটি দেখাই দিবে। আচ্ছা, ঠিক আছে রূপম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ।